স্বাগতম সবাইকে বিচারেশনে আমরা চলে এলাম আপনাদের সঙ্গে একটি ভিডিও ট্রেলার শেয়ার করার জন্য। আমার কাছে মনে হচ্ছে তুমি ইদানিং অনেক অনেক বেশি ভিডিও ট্রেলার শেয়ার করছো, কারণ এখন ইদানিং অনেক বেশি বেশি মুভি বের হচ্ছে, মানে বের হবে। আমার আমারও তাই মনে হচ্ছে, কারণ প্রচুর পরিমাণে মুভি বের হচ্ছে এখন, কারণ মুভি বের হবে এখন শুধু ট্রেলার বের হচ্ছে। সব জায়গায় কিন্তু খুলে দিয়েছে, তো সেই কারণে মানুষ এখন ঘর থেকে বের হওয়া শুরু করেছে। আর সবাই আসলে এতদিন ঘরের মধ্যে বন্দি থাকার কারণে কিন্তু সবাই একটু দম ফেলে বাইরে যাওয়ার চেষ্টা করছে। তাছাড়া বছর শেষ হয়ে যাচ্ছে, সুতরাং এই বছরের যে লিস্টের মুভিগুলো ছিল সেগুলো তো রিলিজ করতেই হবে। তাছাড়া আরো ব্যাপার আছে, আমার কাছে মনে হচ্ছে যে আসলে এতদিন মানুষ কিন্তু অনেকটা আনন্দ উৎসব থেকে দূরেই থেকেছে মোটামুটি, আর এখন যেহেতু বছরের শেষ চলে আসতে যাচ্ছে তো ফেস্টিভ্যালও কিন্তু শুরু হয় অনেক, তো সেই কারণে কিন্তু মানুষের মধ্যে এটাও একটা উত্তেজনা শুরু হয়ে যাবে যে নতুন করে সবাই, সব ফ্যামিলি চাইবে যে তাদের পরিবারের সঙ্গে একসঙ্গে মুভি দেখতে ঘুরতে যেতে। তো সেই কারণে আমার কাছে মনে হচ্ছে এই সময়টাকেও বেছে নিয়েছে আর কি, সুযোগ নিয়েছে পরিচালকরা। যাই হোক, মুভির যে মুভি আমরা যে মুভি ট্রেলারটি আজকে দেখব সেই মুভিটির নাম হচ্ছে হাম দো হামারে দো। তার মানে হচ্ছে যে আমরা দুজন বাচ্চা কাচ্চা এরকম কোনো কিছু, হ্যাঁ এরকম কোনো কিছু হতে পারে। তো এই মুভিতে অ্যাক্টিং করেছেন রাজকুমার রাও, কৃতি শ্যানন, পরেশ রাওয়াল, ওনাকে তো আমাদের সবারই খুব ভালো লাগে, উনি থাকলে মুভি কমেডি হবেই, রত্না পাঠক শাহ, আর মুভিটি ডিরেক্ট করেছেন অভিষেক জৈন। তো চলুন সবাই মিলে ভিডিওটি দেখে আসি। कहते हैं शादी के बाद दो बच्चे हों तो फैमिली कंप्लीट हो जाती है, यानी हम दो हमारे दो। पर मेरी कहानी थोड़ी उल्टी है। शादी उसी लड़के से करूंगी जिसकी एक स्वीट सी फैमिली हो और एक प्यारा सा रॉकी। मुझे फैमिली कंप्लीट करने के लिए बच्चे नहीं माँ बाप चाहिए थे। बैंड बाजा केटरर दूधी दादी विधवा मासी और ननद सेक्सी साली, हमें माँ बाप चाहिए। हाँ, इंडियन अफ्रीकन रशियन इंडियन नहीं खरीदने आए, माँ बाप चाहिए। इंडियन अफ्रीकन हमारे बाप बन सकते हैं लेकिन तुम हमारी ख्वाहिश पूरी नहीं कर सकते। अंकल वैसे बेटी बड़ी क्यूट है आपकी, 10/10। बेटी नहीं है वो उसकी पहला और आखिरी प्यार है दीप्ति कृष्ण। तुमने हमारी ख्वाहिश पूरी की। मैं यहाँ तुम्हारे लिए आई हूँ जी। हम दोनों तुम्हारे माँ बाप बनने का नाटक करने वाले हैं जी। समझे? समझ। समझे? 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 माँ बाप यानी पति पत्नी सामान्य को। मैं रिटायर्ड प्रोफेसर पुरुषोत्तम मिश्रा, ये दीप्ति कश्यप। मैं तो कश्यप मिश्रा और ध्रुव पापा कास्ट में नहीं मानते ना। बेटी झुक गया। टूथपिक मिलेगी क्या? टूथपिक बांबू दे। शादी कैसे हुई आप लोगों की? हम लोगों ने भागने का इरादा कर लिया लेकिन हम लोग वहाँ पकड़े गए। लेकिन हम लोग लौट के आ गए सेम डे। लेकिन अभी अभी तो दीप्ति जी ने कहा कि आप लोग पकड़े गए। पकड़े गए थे ना? पकड़े गए इसके लिए लौट के आ गए। उससे शादी कर प्यार कर। अब आप बंद कर रहे हो प्लीज, आज वह भागने को तैयार। और बना लो फेक पेरेंट्स, आनिया भी गई इज्जत भी गई। वैसे ये हम दो हमारे चक्कर में ना रायता फैल गया पूरा। हम पुरुषोत्तम को शिमला भेज देते हैं, दारू बहुत पिया हुआ था, पहाड़ पे से गिर गए और डेथ। मैं विधवा बनने को तैयार हूँ। अरे क्या बेरहमी। Oh my god, অনেক ফানি ছিল না? আচ্ছা, অনেকদিন পর অনেক মজার একটা মুভি ট্রেলার দেখলাম। এটা তো দেখি
29 অক্টোবর রিলিজ হবে, মানে হচ্ছে কাল রাতে বসে এরকম হবে, হচ্ছে এরকম কাছাকাছি সময়ে এই মুভিটা আমি দেখবই দেখব। আমার হাসির মুভি খুবই পছন্দের, তো এটা আমি মিস করতে চাই না। এই মুভিতে দুইটা পার্ট কিন্তু তুমি এনজয় করতে পারো। প্রথম পার্টটা হচ্ছে রাজকুমার রাও এবং কৃতি শ্যানন, তারা হচ্ছে কমেডি নিয়ে থাকবে, এবং পরবর্তীতে যখন তারা বাবা মা কমেডি নিয়ে থাকবে, না এটা আসলে অনেক মজা ছিল। এবং যখন বলছিল যে সামজে এবং ইশারা দিয়ে বোঝাচ্ছিল যে উনি বুঝছে কিনা, এটা অনেক 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 মজার ছিল এই জায়গাটা। পুরো মুভিটাই মনে হচ্ছে যে হাসির উপরে থাকতে হবে। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার, যখন বাবা মানে তারা বাবা মা খুঁজছে, তখন কিন্তু যেটা বলছিল যে একজনের কাছে যায়, এজেন্টের কাছে যায়, আমাকে বাবা মা খুঁজে দাও। আগে জিজ্ঞেস করছিল যে কোন কোন দেশের লাগবে তার বাবা মা, তো বাবা মা আসলে সে বলছে যে টাইলসের মতো তো না, আর সে তো ইন্ডিয়ান, তো সে অবশ্যই চাইবে যে তার বাবা মা ইন্ডিয়ান হবে, সে নিশ্চয়ই চাইবে না যে বাইরের কোনো দেশের একজন তার বাবা মা হোক। তো তারপরে আসলে কমেডিটা শুরু হয় আরো পুরো দমে। হ্যাঁ, এটা অনেক 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 মজা করেছি আমরা, অনেক ফান। হ্যাঁ, ট্রেলার দেখেই যদি এতটা মজা পাওয়া যায়, তার মানে হচ্ছে মুভিটা খুবই এন্টারটেইনমেন্টে ভরপুর থাকবে, এবং আমার কাছে মনে হয় এই মুভি দেখার জন্য উপচে পড়া ভিড় থাকবে। আর আমার আরেকটা জিনিস কিন্তু তোমার ভালো লেগেছে কিনা জানি না, যখন হচ্ছে যে এখানে রত্না পাঠকের ছবিটা দেখে বলছিল যে এটা মেয়ে, আর তখন কিন্তু সে রেগে গেছে। বাহিরে এসে কিন্তু বুড়া লোকটা ওনাকে বলছিল যে আসলে ওটা মেয়ে না, তার গার্লফ্রেন্ড, প্রথম এবং শেষ গার্লফ্রেন্ড। এটা খুবই ভালো ছিল, না অনেক অনেক মজা হয়েছে। এবং রত্না পাঠকে হচ্ছে তার আসলে সেই পুরাতন প্রেমিকা, এবং তাকে নিয়ে ওনার অভিনয় কিন্তু আসলে অনেক সুন্দর। ওনার অভিনয় আমি আগে দেখেছি, অনেক সুন্দর মুভি আছে যেগুলো আসলেই বলার মতো, অনেক সুন্দর মুভি। তো যাই হোক, আমাদের আজকের ভিডিও রিয়েকশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আমাদের সঙ্গে বসে আপনারা আর কি কি ধরনের ভিডিও দেখতে চান। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের মতো এখানেই বিদায়।